ওয়েলকাম স্টুডেন্টস, একদম বেসিক লেভেলের ক্লাস আজকে কিন্তু হবে। বিশেষ করে যারা টেট পরীক্ষায় বসবে আগামী দিনে, তাদের কিন্তু ভীষণ উপকারে লাগবে আজকের ক্লাস। দেখো, এক নম্বর অঙ্ক আজকের ক্লাসের কি বলেছে, এটা একটা ভগ্নাংশের যোগ। বেশ, ভগ্নাংশের যোগ বিয়োগ দিয়েছে, কত? দুই পূর্ণ এক বাই চার, এর সাথে যোগ করতে বলেছে তিন পূর্ণ তিন বাই চার, তার সাথে বিয়োগ হবে এক পূর্ণ দুই বাই তিন। বেশ, এটার মান কত হবে? তা তোমরা কি করবে দেখো, সবার আগে কি করবে খুব ভালো করে দেখবে, পূর্ণ সংখ্যাগুলো যোগ বিয়োগ করব। কত? দুই আর তিন যোগ করলে কত হয়? পাঁচ। দুই আর তিন যোগ করলে কত হয়? পাঁচ। বেশ, তাহলে এ দুটোর যোগফল এলো আমার পাঁচ, পাঁচের থেকে আবার এখানে কিন্তু আমার এক বিয়োগ হয়ে যাবে, তাই তো? দেখো এই যে, তাহলে দুই আর তিন যোগ করলে পাচ্ছি পাঁচ, পাঁচের সঙ্গে আবার এক বিয়োগ, মানে আমরা কিন্তু পাচ্ছি চার, পেলাম এটা। এবার এই দুটোর হচ্ছে কিন্তু আমাদের হর সেম সেম আছে। দেখো চার আর চার, তাহলে ওপরের গুলো জুড়ে দাও, তিন আর একে চার, তাহলে ওপরেও চার নিচেও চার, তাহলে কত আসবে? চার বাই চার মানে আমাদের এক আসবে। বেশ, এক হলো। কি করলাম আমরা? নিচে চার ছিল, ওপরেও তিন আর একে চার, ওপরে চার নিচে চার, কেটে গিয়ে কত আসবে? এক আসবে। তাই আমরা লিখলাম এটার পরিবর্তে এক। তাহলে এখানে চার ছিল, আরও এক যোগ হলো, পাঁচ হলো। বিয়োগ আছে, বিয়োগ কত আছে এবার? দুই বাই তিন। বিয়োগ কত আছে? দুই বাই তিন। তাহলে একের সঙ্গে কিছু বিয়োগ করা মানে কি? একের সঙ্গে, ভালো করে শুনবে কিন্তু, একের সাথে কিছু ভগ্নাংশ বিয়োগ করা মানে এদের ডিফারেন্সটা বসবে ওপরে, কত আসবে? এক। তিন আর দুয়ের ডিফারেন্স কত? এক। নিচে যা ছিল তাই, আর আগে যা ছিল তাই। তাহলে তোমাদের উত্তর কত এলো? চার পূর্ণ এক বাই তিন। এটা হচ্ছে তোমাদের একদম রাইট আনসার। আশা করি পরিষ্কার হয়ে গেছে একদম। তাহলে তিন আর দুই পাঁচ, আর এখানে হয়েছিল দুটো মিলে এক, তাহলে ছয়, ছয়ের থেকে এক বাদ দিলে পাঁচ, পাঁচের থেকে আবার দুই বাই তিন বাদ দিলে চার পূর্ণ এক বাই তিন, এটা হবে রাইট আনসার। কোন অপশানে আছে এটা? আছে দেখো অপশান এ তে, তাহলে অপশান এ হবে একদম রাইট আনসার। ক্লিয়ার হয়ে গেছে? চলো তাহলে আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। দেখো নেক্সট অঙ্ক চলে এসেছে তোমাদের, হ্যাঁ এটাও কিন্তু একটা ভগ্নাংশের যোগ। এখানে কিন্তু বলেছে যে বারো পূর্ণ এক বাই তিন প্লাস দশ পূর্ণ পাঁচ বাই ছয় মাইনাস সাত পূর্ণ দুই বাই তিন মাইনাস এক পূর্ণ চার বাই সাত, এটার মান কত হবে? তাহলে তোমরা আগে কি করবে, পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে খেলবে, দশ আর বারো বাইশ, বাইশ থেকে সাত বাদ দাও, বলে পনেরো, পনেরো থেকে এক বাদ দাও, তাহলে চোদ্দো, তাহলে চোদ্দো এলো। এইবার দেখো এদের সেম লসাগু সেম আসবে, তিন ছয় আর ছয়ের লসাগু আসবে ছয়, কত আসবে? ছয়, লিখো ছয়। তিন দুয়ে ছয়, তাহলে দুই প্লাস ছয় এককে ছয় আর পাঁচ এককে পাঁচ, বিয়োগ এখানে ছয় তিন আছে, তিন দুয়ে ছয়, তাহলে দুই দুয়ে চার হবে ওপরে, আর এখানে লাস্টে মাইনাস চার বাই সাত রাখলাম, তাহলে কত আসছে? পাঁচ আর দুই সাত, সাতের থেকে চার বাদ দিলে তিন, সাতের থেকে চার বাদ দিলে তিন, তিন বাই ছয়, তিন বাই ছয়, তিন বাই ছয় মাইনাস চার বাই সাত, এটাকে আমরা একটু ছোট করে নিলাম এক বাই দুই। বেশ, তাহলে চোদ্দো পূর্ণ এটা কত আসবে? দুই আর সাতের লসাগু আসবে চোদ্দো, দুই সাতে চোদ্দো, সাত দুয়ে চোদ্দো মানে আট আসবে, এখানে আট আসলো। আরে এটা তো চলে এলো মাইনাসে, এটা তো চলে এলো মাইনাসে, তাহলে চোদ্দো মাইনাস কত আসবে? এক বাই চোদ্দো, এক বাই চোদ্দো। এইবার তোমাদের রাইট আনসার কত আসবে দেখো, এখানে কি করব, চোদ্দোকে আমরা লিখব তেরো যোগ এক মানে চোদ্দো, আর বিয়োগ এক বাই চোদ্দো যা আছে তাই। তেরো তো থাকবেই, একের সঙ্গে কিছু বিয়োগ করা মানে এই দুটোর ডিফারেন্স ওপরে, অর্থাৎ আসবে তেরো ওপরে আর চোদ্দো নিচে, এটা হবে রাইট আনসার। কত নম্বর আছে এটা? অপশান এ তে বসে আছে, এটাও বসে আছে অপশান এ তে, তাই অপশান এ হবে তোমাদের রাইট আনসার। পরিষ্কার একদম, ক্লিয়ার? তা এই অঙ্কগুলো কিন্তু ভীষণ সহজ, তাই না? ভগ্নাংশের যোগ এগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে, বিশেষ করে প্রাইমারি টেট পরীক্ষায়। তা চলো নেক্সট অঙ্ক দেখো, আজকে তিন নম্বর অঙ্ক কি বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, নশো নিরানব্বই পূর্ণ নশো পঁচানব্বই বাই বাই, আচ্ছা একটু নিচে লিখি, কত আসছে? নশো নিরানব্বই পূর্ণ নশো পঁচানব্বই বাই নশো নিরানব্বই ইন্টু নশো নিরানব্বই, এর মান কত হবে? তা এই ধরনের অঙ্ক করার পৃথিবীর সব থেকে সহজ নিয়ম কি, লাস্টে যেটা আছে তার সাথে এক মাইনাস করো,
ওপরে যেটা আছে তার সাথে এক প্লাস করো, ব্যাস। তাহলে 999 এর সাথে এক মাইনাস করলে তোমরা কত পাবে? 998 পাবে। 999 থেকে এক মাইনাস 998, আর 995 এর সাথে এক যোগ করলে পাবো 996। এরপরেই বসিয়ে দাও, এটাই হলো উত্তর। দেখো এটা আছে, তোমাদের এই আনসারটা আছে অপশন বিতে, তাই অপশন বি হবে রাইট আনসার। ভীষণ সহজ না এই পদ্ধতিটা? চলো, এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে, তা আমরা এর পরের ক্লাসগুলোতে সেগুলো দেখে নেব, চিন্তা নেই। নেক্সট অঙ্ক, আচ্ছা বলেছি কি দেখো, খুব সুন্দর অঙ্কটা, 999 পূর্ণ 1/7 প্লাস 999 পূর্ণ 2/7 প্লাস করতে 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 কত দূর যাবে? এটা গেছে একদম 999 পূর্ণ 6/7 পর্যন্ত। মাঝখানেরগুলো আর লিখলাম না, সময় নষ্ট হবে, ছেড়ে দাও, একদম অঙ্ক দেখো। এবার এখানে তোমরা দেখো 999 কত বার আছে, 1 থেকে 6 বার, মানে 6 বার, মোট 6 বার। তাহলে 999 ইনটু 6 করে দিতে পারো, হলো। তারপর কি করব, যোগ। এইবার দেখো সবার 7 আছে নিচে, তাহলে লসাগু চলে আসবে ভাই 7, আর ওপরে নাম্বারগুলো যোগ হবে কত কত, 1+2+3+4+5+6 সবগুলো যোগ হবে। তাহলে 999 ইনটু 6 মানে তোমরা এই গুণটা খুব তাড়াতাড়ি করতে চাইছো, কী করে করবে? 999কে ভাবো মনে মনে 1000, 1000-এর সাথে 6 গুণ করলে হয় 6000, কিন্তু 6000 থেকে 6 কম হবে, 999-এর মধ্যে 1 কম, তাহলে 6 বারের মধ্যে 6 কম, তাহলে 6000 থেকে 6 কম মানে 5994 আসবে প্লাস। এগুলো যোগ করে দেখো 6 আর 1 = 7, এ দেখো ফার্স্টেরটা লাস্টেরটা কত হচ্ছে, 6 আর 1 = 7, আবার ফার্স্টেরটা লাস্টেরটা, 5 আর 2 = 7, 4 আর 3 = 7, কটা 7 হলো, 3টা 7, 3টা 7 মানে 21, 21, 21কে এই 7 দিয়ে কাটলে 3 পাবো, তাহলে 3 যোগ হয়ে যাবে এর সাথে, তাহলে আনসার হবে 5997। 5994-এর সাথে 3 যোগ, তাহলে আসবে 5997, এটা হবে আমাদের রাইট আনসার, একদম ক্লিয়ার। তা এই বড় কোনো সরল আসলে খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে, একদম ক্লিয়ার। চলো নেক্সট অঙ্কতে চলে যাই, দেখো কি বলেছে নেক্সট অঙ্ক, এটা পারবে তোমরা, 1 পূর্ণ 1/2 প্লাস 11 পূর্ণ 1/2 প্লাস 111 পূর্ণ 1/2 প্লাস 1111 পূর্ণ 1/2, তাই তো? ইয়েস, এটাই আছে। তা এটা কি করে করবে, আশা করি আগের অঙ্কটা যে আমরা শিখে গেলাম এবার এটাও পারবো ভীষণ তাড়াতাড়ি। চলো, এটা আমি হোমওয়ার্ক দিলাম, আনসার সবাই নিচে কমেন্টে পাঠাবে, একদম, এটা কিন্তু হোমওয়ার্ক থাকছে। নেক্সট অঙ্ক চলে আসি, দেখো নেক্সট অঙ্ক তোমাদের কি বলেছে, আচ্ছা নেক্সট অঙ্ক বলেছে 998 পূর্ণ 2/17 প্লাস 998 পূর্ণ 3/17 প্লাস 998 পূর্ণ 5/17 8/17 5/17 প্লাস 998 পূর্ণ আছে 5-এর পরে 8 তারপরে 16 8/17 প্লাস 998 পূর্ণ 16/17, এটা আছে, কি করে করব? তা দেখো খুব সহজ, এখানে 998 কতবার আছে, 1, 2, 3, 4, 5 বার, তাহলে 5 বার 998কে যোগ না করে 998কে 5 দিয়ে গুণ করে দাও, প্লাস এখানে দেখো 17, 17, 17, 17, 17 সবারই হরে 17 আছে, লসাগু হয়ে যাবে 17। এবার কি করবে, এবার ওপরেগুলো যোগ করবে, দেখো 2 আর 3 কত হয়, 5, 5 আর 5 = 10, 10 আর 8 = 18, 18 আর 16 যোগ করলে হবে 34, 17 × 2 = 34, তাই তো? এবার এটা কত আসবে, এখানে দেখো 998 মানে তুমি 1000 মনে করো, 1000 × 5 মানে 5000, 5000 থেকে 2 করে 10 কম, তাহলে আসবে কত আমাদের, 5000 থেকে আমাদের 10 কম মানে 4990, তার সাথে এখানে কত যোগ হবে 2, বেশ, তাহলে হবে 4992, এটা হবে রাইট আনসার, এটা হবে রাইট আনসার যেটা আছে অপশন বিতে। তাহলে অঙ্কগুলো দেখতে কিন্তু ভয়ানক লাগছে, কিন্তু ভীষণ সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। চলো নেক্সট অঙ্কতে চলে আসি আমরা, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক তো এটা, হ্যাঁ নেক্সট অঙ্ক আমরা পারবো করতে একদম, হ্যাঁ দেখো বলেছে কত, 99 পূর্ণ ওপরে 48 আর নিচে আছে 49 আর এখানে আছে 245, এটার আনসার কত হবে?
এটার আনসার কত হবে, কিভাবে করব। এবার কিন্তু 99, এখানেও 99 থাকলে ভালো হতো, নেই, তাহলে কি করে করব। খুব সহজ, তোমরা করবে কি, এই দুটোর মাঝখানে, এটা একটা মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশের মাঝখানে কি চিহ্ন দেওয়া যায়, প্লাস, কি চিহ্ন দেওয়া যায়, প্লাস চিহ্ন দেওয়া যায়, কার মাঝখানে, একটা মিশ্র ভগ্নাংশের মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া যায়, আর বাইরে গুণ আছে 245, থাক গুণ 245। এবার 999 না লিখে তোমরা লিখতে পারো 100-1, তাহলে হয় 999, ঠিক তো। আর এই যে 48/49, এটাকে করতে পারো 1 থেকে 1/49 বাদ। দেখো, 1 থেকে যদি 1/49 বিয়োগ করো, তাহলে তুমি 48/49ই পাবে। দেখো, 49 চলে আসবে, এই দুটো ডিফারেন্স মানে 48, সেটা ওপরে বসবে। আর বাইরে কে আছে, বাইরে আছে গুণ দিয়ে 245, প্লাস 1-1 কেটে গেল, 245কে 100 দিয়ে গুণ করলে শুধু দুটো জিরো লাগিয়ে দাও, 245কে 100 দিয়ে গুণ করলে শুধু লাস্টে দুটো জিরো লাগিয়ে দাও, মাইনাস এটাকে এটা দিয়ে গুণ করলে এটার 5 গুণ এটা হয়। দেখো, 49কে 5 দিয়ে গুণ করলে 245 হয়, সেই 5টা মাইনাস হয়ে যাবে, তাহলে উত্তর আসবে কি, 24,500 ছিল, হবে কত, 24,495, এটা হবে আমাদের রাইট আনসার, এটা হবে আমাদের একদম রাইট আনসার, পরিষ্কার একদম। চলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আমরা নেক্সট যে অঙ্কটা আছে সেটাতে চলে আসি। কি বলেছেন নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্ক বলেছে, খুব সুন্দর অঙ্ক একটা, 1/2×3+1/3×4+1/4×5 প্লাস, করতে করতে কত দূর যাব, একদম শেষ টার্ম যেটা আছে 9 আর 10 গুণ। চলো, এই ধরনের অঙ্ক থাকলে কি করে ভীষণ তাড়াতাড়ি নির্ণয় করা যায়, দেখো ফার্স্টে আগে এদের ডিফারেন্সগুলোর দিকে তাকাও, প্রত্যেকের ডিফারেন্স কত, 2 আর 1/3 ডিফারেন্স 1, 3 আর 4 ডিফারেন্স 1, 4-5 1, আর শেষে 9 আর 10 তার ডিফারেন্সও 1, একদম পরিষ্কার। তাহলে আমরা কি করব, সবার আগে আমরা করব 1/1, মানে 1 উপরে আছে 1/2, মানে 2 1/2 মাইনাস একদম শেষেরটাকে নিয়ে খেলো, অর্থাৎ 1/10, 1/6, 1/1 মাইনাস 1/6, ব্যাস, আর কিছু করার দরকার নেই। কেন, আরে এখানে প্রতিক্ষেত্রে ডিফারেন্স 1, যদি 1 না থেকে অন্য কিছু থাকতো ডিফারেন্স, মনে করো থাকতো এখানে 3, তাহলে এখানে 1-এর তলায় 3 লিখতে হতো সামনে, এই যে এরকম 1/3 লিখতে হতো, কিন্তু এখানে কত আছে ডিফারেন্স 1, তাহলে 1/1 লিখতে হবে, দরকার নেই, 1/1 লেখার দরকার নেই, ব্যাস, আর কিছু করতে হবে না, শেষ। এইবার 2 আর 10 লসাগু আসবে, কত, 10, কি করে বের করছি, লসাগু চট করে মুখে মুখে বের করবে কি করে, দেখো আগে দেখবে এই যে দুটো সংখ্যা আছে এর মধ্যে বড় কে, 2 না 10, অবশ্যই 10 বড়। এইবার 10 কি 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, 2 5 10, তাহলে এটাই হবে লসাগু, একদম পরিষ্কার, মুখে মুখে শেষ, 2 5 10, 5 1 কে 5 বিয়োগ 10 1 কে 10, 1 1 কে 1, তাহলে কত হচ্ছে, 5-এর থেকে 1 বাদ দিলে 4/10, 2 দিয়ে কাটলে হবে 2 2 4, 2 5 10, অর্থাৎ ফাইনাল আনসার 2/5, ফাইনাল আনসার 2/5, একদম পরিষ্কার, আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। চলো, এর পরে একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এটা যদি শিখে যাও তবে তোমরা ওটা আরামসে করতে পারবে। কি বলেছে, 1/30+1/42+1/56+72, 1/72+1/90+1/110, এটার মান কত হবে। তা এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতো আমি একটা লাইন করে দেব, বাকিটা তোমাদের জন্য হোমওয়ার্ক, আমি একটা লাইন করে দেব, কি করে, 30কে আমি ভেঙে দিব দুটো সংখ্যায় 5, 6, 30, একইভাবে এর শেষ দিয়ে শুরু হবে ওরটা 6, 7, 42 প্লাস 56 আছে 7×8=56 প্লাস 72 আছে 8×9=72 প্লাস 90 আছে 9×10=90 প্লাস 110 আছে 10×11 হবে 110, বাকিটা হোমওয়ার্ক, আনসারটা আমাকে কমেন্টে অবশ্যই সবাই পাঠাবে, একদম পরিষ্কার, আগের অঙ্কটা দেখো আর এটা করে ফেলো এরপরের থেকে, তোমরা পারবে। চলো, তাহলে আজকে এই অঙ্কগুলো ছিল, তার মধ্যে হোমওয়ার্কও দেওয়া হলো, আমি চাইবো তোমরা হোমওয়ার্ক করে অবশ্যই পাঠাবে, আর নেক্সট ক্লাসে প্রাইমারি টেটের জন্য আরও জোরদার অঙ্ক নিয়ে আসবো, ভালো থেকো।